নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো সেপ্টেম্বরে হচ্ছে না পরীক্ষা স্কুল খোলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন নিউজ আপডেট পেতে স্কুল খোলা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মহামারী আইন অনুযায়ী পরীক্ষা স্থগিত করে পরে করা যেতে পারে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এই ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা ব্যবস্থা এখন স্থগিত রাখা হবে পনেরো থেকে তিরিশ দিন পরে কথা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেয় এখন স্কুল স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণীর স্কুল হওয়ার প্রয়োজন তাই দুই শ্রেণীর ক্ষেত্রে ক্লাস হবে ওই দিন নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে এক হাত নেন তিনি বলে নতুন এই শিক্ষাব্যবস্থা কি হবে তার এখনো ধোঁয়াশা দেশে এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এই দিন তিনি আরও বলে ছাত্রছাত্রীরা যেন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় না যান ন্যূনতম যেটুকু দরকার সেটুকু জান করা হয় সভায় উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ওই দিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সমস্ত সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে যেন পরের সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হয় তবে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হবে না তা এই দিন নিশ্চিত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা যদি হয় তাহলে পুজোর ঠিক আগে এ নিয়ে শিক্ষা দপ্তরকে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি ওই দিন সভা থেকে কেন্দ্রকে এক হাত নেন মমতা বলেন এমনই এক কেন্দ্রীয় সরকার শুধু ভাষণ দেওয়া ছাড়া আর কিছু করে না সকাল থেকে রাত পর্যন্ত ভাষণ দিয়ে যাচ্ছেন মন মন কি বাত বলে যাচ্ছেন একবার মন কি বাতে ছাত্রজাত জিজ্ঞাসা করে দেখুন তারা কি চায় সাজিয়ে গুছিয়ে নেয় আসল ছাত্রজাত জিজ্ঞাসা করুন তারা যা চাইছে সেটাই আমরা মেনে নেব এর থেকে দূরে যাওয়া কোনো প্রয়োজন নেই আমি মনে করি আমাদের ছাত্রজাত আমাদের সবচেয়ে বড় গর্ব এরা শুধু বাংলা নয় এরা দেশে অ্যাসের তাদের স্কিল ট্যালেন্ট রিসার্চ মেন্টালিটি সব থেকে আমাদের বেশি অনেক প্রয়োজন তাই এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ হলো যে এবছরে যে ফাইনাল সেমিস্টার যে এক্সাম সেটা হচ্ছে সেপ্টেম্বরে হবে না এবং সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মত জানিয়ে দিলেন তার হচ্ছে সভা থেকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ